বিশ্ব নবিরপথ চিরশান্তিপথ অশান্ত বিশে তুমি রহমত এশো তাই মি ধ মনুনি জেনে আসসালাম আলাইকুম অরহমদুল্লাহহি অবারকায়তু আলহামদুলিল্লাহ ওস আলাইতু আলিহি ওয়াসবিহি আজমাইন বাদ। দেশে দেশের বাইরে দূরে কাছে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন এন জুমাবারের নিয়মিত আয়োজন দর্শে হাদিস অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মুসলিম বিশ্বে সর্বজন গৃহীত বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে যে ছোট্ট সংকলনটি সমাদৃত রিয়াদুস আলহীন সেই রিয়াদুস থেকে আমরা কিছু হাদিস বিষয়ভিত্তিক কিছু হাদিস আজকেও আমরা مسجد جوار فزيلة সম্পর্কিত কয়েকটি হাদিস আমরা পাঠ করব তার অনুবাদ আমরা জানার চেষ্টা করব এবং তার থেকে শিক্ষা গ্রহণ করার আমরা চেষ্টা عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال من غدا الى المسجد او راح اعد الله له في الجنه نزلا كلما غدا او راح متفق عليه হজরত আবু হুরায় রাদি আল্লাহ তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত হাদিসটি বিশুদ্ধতম হাদিস গ্রন্থ বোখারি এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থেই সংকলিত হয়েছে যে হাদিসগুলো বোখারি এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থে সংকলিত হয়ে থাকে সে হাদিসকে মোত্তাফাকুন আলাই বলা হয় এই হাদিসটাও এরকম মোত্তাফাকুন আলাই একটা হাদিস অর্থাৎ বিশুদ্ধতার দিক থেকে বেশ উন্নত সবচেয়ে উন্নত মানের হাদিস রাসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মসজিদে যায় অর্থাৎ যার সকাল সন্ধ্যা মসজিদে হয় অর্থাৎ নামাজের সময় যখন হয় তখন প্রতিবারই নামাজ আদায়ের জন্য তিনি মসজিদে যান এরকম যে ব্যক্তি আল্লাহ রাসুলসালাম বলছেন লাহু ফিল জাননাতে নুজুলান যে ওই ব্যক্তির জন্যে কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলমী জান্নাতে এক চমৎকার একটা মেহমানদারির আয়োজন করবেন বিশাল আয়োজন করে তাকে সম্বর্ধনা দিবেন কি কতবার কুল্লামা গাদা ও রাহা যতবার সে মসজিদে গিয়েছে যতবার সে মসজিদ থেকে এসেছে ততবার তার জন্য ওরকম বিশেষ আয়োজনের ব্যবস্থা করে তাকে সম্বর্ধনার ব্যবস্থা করবেন আবু হর থেকে এই পরবর্তী হাদিসটিও বর্ণিত রাজিউল্লাহ আনহু রসুল্লা সাল আলহি ওসালাম এই হাদিসে বলেছেন মান তাতি ফারা ফার্লা মুসলিম শরীফ থেকে সংকলন করা হয়েছে এখানে আলী ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করে অর্থাৎ তার যদি অজুর প্রয়োজন হয় সে অজু করে তার যদি গোসলের প্রয়োজন হয় সে গোসল করে ফরজ গোসল যদি থাকে তাহলে বাড়ি থেকে গোসল করে পবিত্রতা অর্জন করে যাবে অথবা অজুর প্রয়োজন হলে অজু করে যাবে বাড়ি থেকে যে অজু করে তারপর মসজিদে যায় বলছে আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটি ঘরে অর্থাৎ কোনো একটি মসজিদে এসে সালাত আদায় করার জন্যে যায় কিসের জন্যে লিয়া দিয়া ফারিদ আতামিন ফর ইদিল্লা আল্লাহ যে ফরজ সালাদগুলো বান্দার উপর আবশ্যিক করেছেন সেই ফরজ আদায়ের মধ্য থেকে সেই ফরজগুলোর মধ্য থেকে যে একটি ফরজ সালাত আদায় করার জন্যে আল্লাহর ঘর সমূহের মধ্যে কোনো একটি ঘরে অর্থাৎ মসজিদে যখন সে যায় কায়নাত খুতোয়া তাহলে তার যে পদক্ষেপগুলো তার স্টেপসগুলো কীরকম হবে ইহদা হুমা তাহত তো হাতি আতান একটা স্টেপ একটা পদক্ষেপ তার গুণা মাফ করে দিবে আরেকটা পদক্ষেপ তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিবে অর্থাৎ তার শানকে জান্নাতে তার মর্যাদাকে সমুন্নত করবে একটা পদক্ষেপ তার গুণা মাফ করে দিবে পরবর্তী পদক্ষেপ তার মানকে বাড়িয়ে দিবে এইভাবে তার চলতে থাকবে সে মসজিদে যাবে মসজিদ থেকে আসবে প্রতিটা কদমে তার গুণা মাফ হবে এবং পরের কদমে তার মান উপরে আল্লাহ তালা তুলে দেবেন তো এই জন্যে আমাদের অবশ্যই উচিত আমাদের এই মসজিদে যাওয়ার ব্যাপারে আমরা যেন আগ্রহী হই এবং আমরা বেশি বেশি মসজিদ মসজিদমুখী যেন হই এই হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম আর চমৎকার করে কিছু বিষয় বলেছেন আন কাবিবনে عن ابي بن كعب رضي الله عنه قال: كان رجل من الانصار لا اعلم احدا ابعد من المسجد منه وكانت لا تخطئه صلاه فقيل له لو اشتريت حمارا تركبه في الظلماء وفي الرمضاء قال ما يسرني ان ان منزلي الى جنب المسجد اني اريد ان يكتب لي ممشايا الى المسجد ورجوعي اذا رجعت لأهل الى اهلي فقال رسول الله صلى الله عليه وسلم قد جمع الله لك ذلك كله উবাই বিন কাব রাদি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বললেন যে আনসারদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি আমরা জানি রসুল উল্লাহ সাল আলী মক্কা থেকে হিজরত করে যখন তদানীন্তন ইয়াসরিফ তথা মদিনায় গেলেন তখন সেই মদিনাবাসী যারা রাসুলুল্লা সাল্লাসাল্লাম এবং তার সঙ্গী সাথী সাহাবা সাহাবাইকার যারা ছিলেন যারা গিয়েছিলেন তাদেরকে যারা সাহায্য করেছেন তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন নিজের ঘর ছেড়ে দিয়েছেন নিজের খেজুর বাগান ছেড়ে দিয়েছেন এমনকি নিজের সহায় সম্পদের ভাগ তাদেরকে ভাগ করে দিয়ে দিয়েছেন সেই যে মদিনার অধিবাসী তাদেরকে বলা হয় আনসার তো রাসুল উহাল্লা আলয় এই মহাজির এবং আনসার উভয় গ্রুপের জন্যে দোয়া করেছেন আল্লাহ তালা তাদেরকে কবুল করেছেন তারা খুব উত্তম মানের সাহাবি তারা আল্লাহ রাবুল আলমিনের নিকট অতি সম্মানিত ব্যক্তি ওই আনসারদের মধ্য থেকে কোনো একজন আনসারি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে একজন আনসারি অনেক দূর থেকে তিনি মসজিদে আসতেন তো আমাদের মসজিদে যারা আসতেন তাদের মধ্যে এর চেয়ে দূর থেকে কেউ আসতেন এমনটা আমাদের জানা নেই এত দূর থেকে তিনি মসজিদে নামাজ পড়তে আসতেন তখন তাকে বলা হলো যে আর তিনি এক ওয়াক্ত সালাতও কিন্তু মিস করতেন না দূরে বাড়ি হওয়ার কারণে তিনি সালাত মিস করতেন না প্রতি ওয়াক্তেই তিনি আসতেন তখন তাকে বলা হলো তুমি যদি একটা গাধা কিনে নাও সে গাধার উপর মানে সাওয়ার হয়ে গাধায় চড়ে তুমি মসজিদে আসতে পারো রাতের অন্ধকারে এবং রুদ্রের প্রচণ্ড রোদের তাপে রুদ্র করজ্জ্বল দুপুরে যখন তুমি আসবে তখন রোদের গাধায় চড়ে আসলে তোমার জন্য সুবিধা হবে রাতের অন্ধকারেও চলতে সুবিধা হবে এবং প্রচণ্ড খরো তাপের মধ্যেও তোমার চলতে সুবিধা হবে একটা গাধা তো কিনে নিতে পারো তখন তিনি জবাব দিলেন যে না এটা আমাকে আনন্দ দিবে না যে আমি মসজিদের খুব কাছাকাছি থাকি বা খুব আরাম করে আসি বরং আমি চাই যে আল্লাহ তালা আমার প্রতিটি পদক্ষেপে মসজিদে যাওয়ার জন্যে আমি যে প্রতিটা পদক্ষেপ আমি পা ফেলছি প্রতিটা পদক্ষেপে প্রতিটা স্টেপসে আল্লাহ বলে আলমিন প্রতিটা স্টেপে আমার জন্য যেন মানে সব লিপিবদ্ধ করেন আমি আল্লাহ তালার কাছে এইটা চাচ্ছি আবার সালাদ শেষ করে যখন পরিবার পরিজনের কাছে দায়িত্ব পালনের জন্য আবার ফিরে যেতে চাই তখন পরিবারের প্রতি দায়িত্ব পালনের জন্য যেন আল্লাহ তালা আবার আমার প্রতিটা স্টেপে আল্লাহ তালা আমার জন্য যেন সব লিপিবদ্ধ করেন এই এটা আমি চাচ্ছি তো সুতরাং আমি গাদা কিনতে চাচ্ছি না আমি হেঁটেই আসব। এবং বাড়িও কাছে আনতে চাচ্ছি না আমি দূর থেকেই আসবো এই খবরটা রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের কাছে পৌঁছলো তখন রাসুলসাল্লা সাল্লাম বলেন কাদ জামা আল্লাহ কুল্লা তুমি যে এই দুইটা প্রত্যাশা করেছ যে মসজিদে সালাত আদায়ের জন্য আসবে প্রতি স্টেপে তোমাকে যেন আল্লাহ তালা সব দান করেন এবং পরিবারের প্রতি দায়িত্ব পালনের যখন ফিরে যাবে যখন তখনও প্রতি স্টেপে যখন আল্লাহ তালা তোমাকে সব দান করবেন এই দুইটা প্রত্যাশাই আল্লাহ তালা তোমার পূরণ করেছেন তোমাকে দুইটা স্টেপেই অর্থাৎ দুইটা ক্ষেত্রেই আসার সময়ও তোমার প্রতি স্টেপে আল্লাহ তালা সব দেবেন এবং যাওয়ার সময়ও

بلغني أنكم تريدون أن تنتقلوا قرب المسجد قالوا نعم يا رسول الله قد أردنا ذلك فقال بني سلمة دياركم تكتب آثاركم دياركم تكتب آثاركم فقالوا ما يسرنا أنا كنا تحولنا رواه مسلم حدث بشد حدث مسلم شريف تكشن قلون হজর জাবের রাদি আল্লাহ তালানহু থেকে হাদিসটি বর্ণিত একবার তিনি বর্ণনা করছেন যে একবার মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হলো কিছু জায়গা ফাঁকা হলো তখন আর আদা বনু সালামাতা তখন বনু সালামা নামক যে গোত্রটা আছে তারা মসজিদ থেকে একটু দূরবর্তী ছিল তারা ইচ্ছে করলো যে আমরা আমাদের এই গোত্রের লোকেরা ওই জমিটা কিনে ওইখানে বাড়িগর করে আমরা মসজিদের কাছাকাছি থাকবো আইয়ান তাকু কোরবাল মসজিদ তারা মসজিদের নিকটবর্তী নিজেদেরকে স্থানান্তরিত করার নিয়ত তারা করলো আলাইহি ওয়াসাল্লাম তো এই খবরটা রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের কাছে পৌঁছলো তখন সাল্লাম তাদেরকে বললেন তুরিদুন মসজিদ আমার কাছে সংবাদ পৌঁছেছে হে বনু সালামা তোমরা নাকি মসজিদের কাছাকাছি তোমাদের বাড়িঘর মানে শিফট করে এইখানে নিয়ে আসতে চাচ্ছ যে ফাঁকা জায়গা হয়েছে সেই জায়গা কিনে বাড়ি করে আমার কাছে এরকম একটা খবর পৌঁছেছে এটা কি সঠিক তারা বলেন নাম কালু তারা বলেন যে হ্যাঁ হে আল্লাহ রাসুল ঘটনাটা সঠিক কাজ আরো দিনিক আমরা এমনটাই ইচ্ছা করেছি ফক তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন। বনি সালামাত দিয়া রকুম, তুক আসা রকুম তিনি বলেন যে হে বনু সালামা এ বনু সালামার গোত্রের লোকেরা তোমরা শুনে রাখো তোমরা যেখানে আসো সেখানেই থাকো তোমাদের নিজে নিজ অবস্থানস্থলে নিজ আবাসস্থলেই তোমরা সেখানে থাকো সেই বাড়িঘর ভেঙে তোমরা কাছাকাছি এসো না কেননা রকম তোমাদের প্রতিটা পদক্ষেপে এই যে মসজিদে ওইখান থেকে আসতে তোমাদের যে পা ফেলে আসতেছ দূর থেকে তোমরা যে নামাজ আদায় করার জন্যে মসজিদমুখী হচ্ছ এই দূরত্ব অতিক্রম করে আসার কারণে প্রতিটি পদক্ষেপে তোমাদের জন্য সবাব লেখা হচ্ছে তুকম তোমাদের জন্য সব লেখা হচ্ছে তোমাদের জন্য সব লেখা হচ্ছে তখন তারা বললেন মা ফক আলু মা না তখন তারা বলে না তাহলে এইটা আমাদের জন্য খুব আনন্দের বিষয় হবে না যে আমরা সেখান থেকে বাড়িঘর ভেঙে মসজিদের কাছে আসাটা আমাদের জন্য আনন্দের হবে না বরং আমরা যেটা আছি সেটি আনন্দের এবং তারা সেখানেই থেকে গেলেন পরের হাদিসটি হযরত আবু মুসা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল আলহি ওসালাম এর সাদ করেছেন ইন্না আজমান নাসি আজরান ফি সলাতে আব আদুহম ইলাইহা মামসান ফা আব আদুহম ওল্লাদি সলাত হাত্তাই উসাল্লিয়া মা আল ইমাম আজম আজরাম মিনাল্লাজি উসাল্লিয়া সুম্মান ইয়া নাম রাসুল্লাহ সাল আলহি বলছেন যে নামাজ আদায়কারী মানুষের মধ্যে সবাবের দিক থেকে পুণ্যের দিক থেকে সবচেয়ে বেশি মর্যাদাবান এবং সবচেয়ে বেশি পুণ্যের অধিকারী হলো সেই ব্যক্তি যে যত দূর থেকে মসজিদে আসবে সে তত বেশি তার পদক্ষেপের যে সব সেই সব তত বেশি পাবে তারপরে তার থেকে নিকটবর্তী যারা তারপরে তার থেকে নিকটবর্তী যারা এইভাবে সব আল্লাহ তালা দিতে থাকবেন সবচেয়ে দূরবর্তী যারা তাদেরকে বেশি সব দিয়ে শুরু করবেন তারপর আবার রাসুলুল্লা সাল সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি সালাত আদায় করে পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করে রাসুল্লা সাল্ল আলী ওসাল্লাম বলেছেন ইলাল কিয়ামা রাতের অন্ধকারে যারা কষ্ট করে মসজিদে এসেছে পায়ে হেঁটে ওই সমস্ত লোকদেরকে তোমরা সুসংবাদ দাও যে কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ নূর দান করবেন এবং পরিপূর্ণ আলোয় আলোকিত করবেন সেই সুসংবাদ তোমরা তাদেরকে দাও অর্থাৎ রাতের অন্ধকারে মাগরীব এবং এশার নামাজ পড়ার জন্যে আধার রাতেও যারা মসজিদে আসে অথবা তাহাজুত আদায় করার জন্য অথবা রাতের সালাত সালাদ লাইল আদায় করার জন্য যারা মসজিদে আসে এই রাতের অন্ধকারে এই অন্ধকার পথ মারি দিয়ে আল্লাহ রাবুল আলমিন ক্যামতের দিন তাদের জন্য পরিপূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন যে আলোর আমরা সবাই প্রত্যাশী পরে হাদিস্টি হজরত আবুহর আলদ আল্লাহ হু থেকে বর্ণিত রাসুল্লাহ আলী আলহ্লাম বলেছেন বিহিল ওহে আমি কি তোমাদেরকে এরকম কিছু কাজের কথা বলবো না এরকম দিক নির্দেশনা প্রদান করবো না যেগুলো তোমরা অনুসরণ করলে আল্লাহ তালা তোমাদের গুণা মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন সাহবা কেরাম বললেন বালা ইয়া রসুল আল্লাহ সাহবাঈ কেরাম বললেন যে হ্যাঁ অবশ্যই আপনি এরকম কিছু দিক নির্দেশনা আপনি আমাদেরকে দেবেন যেই দিক নির্দেশনা উপর আমরা আমল করলে আমাদের আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেবেন এবং আমাদের মর্যাদা তিনি বৃদ্ধি করে দেবেন তখন তিনি কয়েকটা কাজের কথা বললেন কাল তিনি বললেন ইসবাগুল ওদু আল আল মাকারে অপছন্দনীয় অবস্থায়ও পরিপূর্ণভাবে অজু করা অর্থাৎ শীত আছে শীতের মধ্যে পানি হাত দিতে মনে চাচ্ছে না অথবা ব্যথা হচ্ছে অথবা পানি কষ্টকর অবস্থায় একটু দূর থেকে পানি আনতে হচ্ছে এরকম যে কোনো অবস্থায় যে কষ্টকর হওয়া সত্ত্বেও যে পরিপূর্ণভাবে অজু করে আল্লাহ তালা তাকে সেই সুযোগটা দিবেন ওয়াকাসরাতুল হোতা ইল আল মাসাজিদ আর মসজিদের দিকে যে বেশি বেশি পদক্ষেপ ফেলে অর্থাৎ ঘন ঘন যারা মসজিদে যায় এবং নিয়মিত মসজিদে যাতায়াত করে মসজিদের প্রতি যার পদক্ষেপ বেশি আল্লাহ তালা তাকে সেই সুযোগটা দিবেন ওয়া ও সালাত বাদ সালাত এক সালাত আদায় করে আরেক সালাতের জন্যে অপেক্ষা করা জা আলীক ফাজা আলী কুমর রেবাত ফাজা আলী কুমর রেবাত এটাই হলো তোমাদের রক্ষা কবচ এটাই হলো তোমাদের প্রতিরক্ষা বুহ তো এই যে এত সব এর বাইরে আর একটা ব্যতিক্রম আরও কিছু বিষয়ের আল্লাহ রাবুল্লা আলমিন বান্দার জন্য ব্যবস্থা করে রেখেছেন যারা মসজিদে গিয়ে সালাত আদায় করে পরের হাদিসে এই বিষয়টা আল্লাহ রাসুলসাল্লাম পরিষ্কার করে বলেছেন রাসুল্লাহ আলাইহি ওসাল্লাম এই হাদিসটাতে খুব চমৎকার করে বলেছেন হাদিসটি ইবনে ওমর রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্না রসুল আল্লাহ কল আলহি ওসাল্লাম কাল রসুল্লাহ সাল আলহি বলেছেন সালাতুল জমাআতি আফদাল উমিন সালাতিল ফজি সব ইশরিন জামাতের সাথে সালাত আদায় করা একাকী সালাত আদায় করার চেয়ে সাতাইশ গুণ বেশি সবের সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ একাকী কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে আর যদি কেউ মসজিদে গিয়ে সালাতের এই জামাতের সাথে সালাত আদায় করে তাহলে এক সালাতে তাকে সাতাশ গুণ সবাব বেশি প্রদান করা হয় এদিকে প্রতি কদমে কদমে স্বয়াব পাওয়া গেল আবার জামাতে এসে সালাত আদায় করার কারণে এক সালাতে সাতাশ গুণ সবাব তাকে দেওয়া হলো তাই কোনো একজন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে কমপক্ষে সাতাশ ওয়াক্তের স্বভাব সে পাবে সে যদি সত্তর বছর বেঁচে থাকে তাহলে এই সত্তর বছরে যত যতগুলো সালাত আদায় করেছে জামাতের সাথে আদায় করার কারণে তার সাতাইশ গুণ সাব অর্থাৎ ওরকম সাতাশ জন সত্তর বছর বয়সী মানুষ যে যে সালাদ আদায় করেছে তার সমপরিমাণ সব তালা দিবেন আরেকটা হাদিসে অবশ্য সংখ্যাটা ব্যতিক্রম ভিন্ন রকম বলা হয়েছে এই হাদিসটি হজরত আবু হরে রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত কসুল আলাহি সাল্ল্লাহ আলহি ওসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন صلاة الرجل في جماعة تضعف على صلاته في بيته وفي سوقه خمسا وعشرين ضعفا وذلك أنه إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة ولم يخطو خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئة فإذا صلى

কিংবা বাজারে তার দোকানে একাকি সালাত আদায় করার চেয়ে আলা সালাতি ফি গুণ আল্লাহ তালা বাড়িয়ে দেন তাই মসজিদে এসে সালাত আদায় করলে কত লাভ এবং এই জন্যই রাসুল্লাহ সাল্লাম মসজিদমুখী হওয়ার ব্যাপারে তাগিদ প্রদান করেছেন তারপরে বলেছেন ফেরেস্তারা ব্যাপারে তার জন্য কি বলতে থাকে তাকুল আল্লাহ আলে আল্লাহ আপনি তার উপর রহম করুন আপনি তার উপর করম করুন আপনি তাকে মাফ করে দিন আল্লাহ্মার হাম আপনি তাকে দয়া করুন সালাত নামাজ শেষ করে যখন পরবর্তী সালাতের জন্য আবার সে অপেক্ষা করতে থাকে রসৌল্লা সাল্লাই সাল্লাম বলেছেন ওই সময়টাকেও আল্লাহ রাবুল আলমিন তার জন্যে সালাতের মধ্যেই ছিলেন এই হিসেবে আল্লাহ তালা গণ্য করে নেবেন সালাতে সময় কাটিয়েছেন হিসেবে গণ্য করে নেবেন তাই সম্মানিত ভাই ও বোনেরা তা আমরা লক্ষ্য করলাম যে রাসোল উল্লাহ সাল্ল এই হাদিসগুলোতে মসজিদে গিয়ে সালাত আদায় করার ব্যাপারে ফজিলত বর্ণনা করা হয়েছে পঁচিশ গুণ কিংবা সাতাশ গুণ সবাব বেশি পাওয়া যাবে এই বিষয়টা আলোচনা করা হয়েছে এবং যাদের ব্যাপারে মসজিদে যাওয়ার সুযোগ রয়েছে বা ওরকম কোনো প্রতিবন্ধকতা নেই তাদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম উৎসাহ প্রদান করেছেন এমনকি জনৈক অন্ধ ব্যক্তি রাসুল্লাহ সাল্লামকে এসে বললেন এই পরবর্তীতেই হাদিসগুলো আছে যে ইয়া রাসুল আল্লাহ আমি অন্ধ আমাকে নিয়ে মসজিদে নিয়ে আসার মতন এমন তো কেউ নেই তাহলে আমি কি আমি বাড়িতে নামাজ আদায় করব। রাসুলাল্লাহ সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আজানের শব্দ শুনতে পাও তিনি বলেন যে হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ আমি আজানের শব্দ শুনতে পাই তখন তিনি বললেন সাল্লাম তাকে বললেন তাহলে আজিব আজানের যে জবাব সেই জবাব তুমি দাও অর্থাৎ কি তুমি সালাতে শরিক হবে কষ্ট হলেও তুমি অন্ধ হয়তো আসতে তোমার কষ্ট হবে কিন্তু তারপরেও তুমি সালাতে আসবে রাসুল্লাহ সাল আলহিসালাম এমনটিও বলেছেন যে যে সমস্ত গোত্রগুলো সালাত মসজিদে সালাত আদায় হয় তারপরে তারা মসজিদে আসে না মসজিদের সাথে যোগাযোগ রাখে না জামাতে হাজির হয় না আমার ইচ্ছে হয় সালাত আদায় শেষ করে লোকদেরকে পাঠিয়ে দেয় যে তাদের বাড়িঘরগুলো যেন জ্বালিয়ে দেয় অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাম যারা সালাদকে অবজ্ঞা করে মসজিদ বিমুখ জীবন যাদের মসজিদকে যারা অবজ্ঞা করে মসজিদমুখী জীবন যারা গড়ে তোলে না তাদের ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই যে মসজিদের মুখী জীবন পরিচালনা করার কথা বলেছেন কেন ইসলাম যে জীবনধারা এই জীবনধারাটা গোটা মসজিদ এটা মসজিদ ক্যাদ্রিক জীবনধারা প্রত্যেকটা মসজিদ ওই কমিউনিটির জন্যে ওই মানে ওই মহল্লার জন্যে ওই মানে কমিউনিটির সেন্টার মসজিদের মসজিদটা হলো ওই কমিউনিটির একটা মার্কাস একটা সেন্টার এখানে এই মসজিদের মধ্যেই সব কিছু কিন্তু হতো তালিমি কার্যক্রম মসজিদে হতো কোরআন সন্ন্যার যে শিক্ষা সেই শিক্ষা মসজিদে দেওয়া হতো এমনকি কোনো বিচার সালিস ফায়সালা এগুলো মসজিদে দেওয়া হতো বিয়ে শাদী মসজিদে হতো বিভিন্ন কার্যক্রম মসজিদ কেন্দ্রিক পরিচালিত হতো এবং এই জন্য রাসুলুল্লাহ সাল আলিহি পাঁচ ওয়াক্ত সালাতের যে বিধান এই বিধানটা মসজিদে দিয়েছেন একওয়াক্ত সালাতের পর আরেক সালাতের মাঝখানে এই কার্যক্রমগুলো মসজিদ কেন্দ্রিক পরিচালিত হতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে বাস্তবতা হলো যে মুসলমানদের জীবনধারায় তাদের চালচলনে তাদের ব্যবসা বাণিজ্যে তাদের আমল আখলাকে তাদের পারস্পরিক লেনদেনে তাদের বিচার আচারে সালিশ দরবারে এমন সব বিষয় ঢুকে গেছে যেগুলো অন যেগুলো মসজিদে মানানসই নয় যেগুলো মসজিদে করা এটা উপযোগী নয় মসজিদের জন্য এটা মসজিদের সানের এবং মানের খেলাফ এগুলো যখন মসজিদ মুসলমানদের কমিউনিটিতে মুসলমানদের জীবন আচারের বিষয়গুলো ঢুকে গেল তখন বাধ্য হয়ে মুসলমানদেরকে আলাদা কমিউনিটি সেন্টার তৈরি করা লাগলো এখন কমিউনিটি সেন্টারে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় অথচ এটা হওয়ার কথা ছিল না আমাদের সব কিছুই মসজিদ কেন্দ্রিক হওয়ার কথা ছিল তাই আসুন এই হাদিসকে লক্ষ্য করে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের মসজিদমুখী জীবন গঠন করি মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ ফেলি আল্লাহ তালা প্রতিটি পদক্ষেপে গুণামাফ করবেন এবং প্রতিটি পদক্ষেপে শান এবং মান বাড়িয়ে দিবেন আর জামাতের সাথে সালাত আদায় করলে বহু আল্লাহ আল্লাহতালা সওয়াব বৃদ্ধি করে দিবেন এবং মসজিদ কেন্দ্রিক নিজেরা যখন মসজিদে আসবো পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পাবে একটা সুন্দর ইসলামী সামাজিকতা এकडे গড়ে উঠবে এবং সুন্দর ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে একটা পরিশীলিত সামাজিক জীবনআচার আমরা গড়ে তুলতে পারব যদি মসজিদ কেন্দ্রিক আমরা জীবন গঠন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহম এস মেধা মনুনে জেনে